এই ভিডিও টি শেষ যাই দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে নিশ্চিন্ত ভিডিও টি লাই সহ সেয়ার জমার ভুল

তে চলু আৰম্ভ কৰিব দেখোন আপোনালোক কৈৰকি এক দুইটা মিচিং ৰে তিনি নম্বৰ ঠাই আৰম্ভ কৰিব তিনি নম্বৰ প্ৰশ্ন ৰু ৱাজ দ ফাউণ্ডৰ অফ বুদ্ধিজিম অৰ্থ বুদ্ধিজিমৰ ফাউণ্ডৰ কি বা বুদ্ধিজিম কু কি আৰম্ভ কৰিলে দেখোন উত্তৰটি ৰম গৌতম বুদ্ধ যিয়ে কি বুদ্ধিজিম কু আম্ভ কৰিলে চাৰি নম্বৰ প্ৰশ্ন দেখিবা ৱেন ৱাজ মাহ বুদ্ধ বৰ্ণ মহ বুদ্ধ কে্ৰহণ কৰিলে উত্তৰটি ৰষি বি চি বৈশাখী পূর্ণিমারে জন্মগ্রহণ করে গৌতম বুদ্ধ পাঁচ নম্বর প্রশ্ন কু যা হুয়ার ডিড মহাত্মা বুদ্ধ বর্ণ মহাত্মা বুদ্ধ বা গৌতম বুদ্ধ কেউঠারে জন্মগ্রহণ করে লুম্বিনী গ্রামে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে ছ নম্বর প্রশ্ন হুইচ ডাইনাস্টি ডিড মহাত্মা বুদ্ধ বিলংস টু অর্থ মহাত্মা বুদ্ধ বা গৌতম বুদ্ধ কেউ সাম্রাজ্যর মানে অধি মানে যে বিলংস করলে মানে কেউ সাম্রাজ্য তাহলে জড়িত লা সাক্য ডাইনাস্টি সা্য সাম্রাজ্য যেটা কি গৌতম বুদ্ধক ফ্যামিলি জড়িত লা পরবর্তী প্রশ্ন সাত নম্বর হু ওয়াজ দ মদর অফ মাহাত্মা বুদ্ধ গৌতম বুদ্ধর নাম কম মহামায়া ঠিক আছে মনে রাখত মহামায়া হচ্ছি গৌতম বুদ্ধর নাম অটে তবে অনুরোধ করবি আপনার নিশ্চিন্ত রূপে খাতা ও পে ধরিক নোট করত যা আপনার আগামী দিন মানকের বহু সাহায্য করব আঠ নম্বৰ প্ৰশ্নক যোৱা আঠ নম্বৰ প্ৰশ্নটি আপোনাৰ সামনাৰে প্ৰশ্নটি ৰূ ৱা দ ফাদৰ অফ মাহ বুদ্ধ মহাত্মা বুদ্ধৰ পিছৰ নাম কণ অটে উত্তৰ ৰব শুধধন শুধধন হ'ব মাহাত্মা বুদ্ধ বা গৌতম বুদ্ধ পি নাম অটে পৰৱৰ্তী প্ৰশ্ন হু বট অফ সিদ্ধাৰ্থ ৱেন হিজ মদৰ ডায়েড ইন ই চাইল্ডহুড যেতবে পিলা বেড়ে মহাত্মা বুদ্ধি মাতা চালিগলে তাপরে বা কি আনি ঠিক আছে তাঁর স্টেপ মদর গৌতমী মাউসী হে গৌতমী সি কিনা সিদ্ধার্থ আসি চাইল্ডহুড সময়ের সাতদিন আট দিন ভিতরে তাঁর মাতা মরিযাই জন্ম হবার গৌতম বুদ্ধ কে স্টেপ মদর গৌতমী যৌসী লেখা আনিদিলে দশ নম্বর প্রশ্ন ওয়াজ রিওল নেম অফ গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ রিওল নেম কণ অটে তবে দেখুন গৌতম বুদ্ধ রিওল নেম হচ্ছে সিদ্ধার্থ ঠিক আছে গৌতম বুদ্ধ রিওল নেম হাও সিদ্ধার্থ এগারো নম্বর প্রশ্ন হু ইজ অলসো নোন্মুনি অর তথাগত তথাগত এবং সাখ্যমুনি কাহক কুহায় গৌতম বুদ্ধ্যমুনি অর তথাগত বলে কুয়া যায় মানে এ কে গেলে আপনার মানুষ কইরখিবি গৌতম বুদ্ধ অন্য নাম যদি পচারে আপনার মানে সাখ্যমুনি নচেত তথাগত বিপারে বার নম্বর প্রশ্ন হাই ইজ গৌতম বুদ্ধ অলসো নো সা কোমপ মুনি রূপে জনা যাতে বিকজ হি বিলংস টু সা দেখুন সাকান সহ সি জড়িত তেমক সাকুনি কুহযাই পরবর্তী প্রশ্ন তে নম্বর প্রশ্নটি আপনার সামনে টু হুম মাহাত্ম বুদ্ধ ওয়াজ মেড মানে কাহ কু মাহাত্মা বুদ্ধ বা গৌতম বুদ্ধ ম্যারেজ করে ঠিক আছে বহে উত্তরটি রহব ইশোধরা গৌতম বুদ্ধ ববাহ করলে চৌদ নম্বর প্রশ্ন হু আন অফ মহাত্মা বুদ্ধ মহৎ্মা বুদ্ধর নাম কোণ রাহুল ঠিক আছে রাহুল হোচি মহাত্মা বুদ্ধর নাম পনেরো নম্বর প্রশ্ন আট হজ লাইফ ডেড গৌতম বুদ্ধ লিভ হিজ হোম কেত বর্ষ বয়সরে গৌতম বুদ্ধ তাঁর ঘরক ছাড়ি চাল যাই আট টোয়েন্টি নাইন এজ অনতি বর্ষ বয়সরে গৌতম বুদ্ধ তাঁর ঘরক ছাড়িকি চাল যাই ষোলো নম্বর প্রশ্ন এটা ইম্পর্ট্যাট রান একজামে আসে বুদ্ধ ওইটনেসিং ফোর সেন্সেস ইন এ সিকোয়েস যে কারণ যোগ গৌতম বুদ্ধ ঘর চাড়ি যাই আকচুয়ালি সে কোণপ্রাই কোণ কোণ দেখি ঘর চড়ি যাই যাদারা কি তাকে প্রভাবিত করেছিল এবং সে যুগ দেখা পরে সি ঘর চড়ি যাই ওল্ড ম্যান সিক ম্যান ডেড বডি আন আসেটিক ঠিক আছে বৃদ্ধ লোক সিকম্যান ডেড বডি এবং আসেটিক কেখলাপরে তা মন পরন হয়ে যাই এবং তা সি অনতিশ বর্ষ বয়সে ঘর ছাড়ি চাল যাই তবে সত নম্বর প্রশ্নক যা সত নম্বর প্রশ্নটি কখনো হেয়ার ডিড বুদ্ধ আটে এনলাইটমেন্ট এনলাইটমেন্ট সি কেউঠে গ্রহণ করে বা কেউঠে বুদ্ধ গয়া গয়াঠে গৌতম বুদ্ধ এনলাইটমেন্ট কুড়ি ঠিক আছে অম্বর প্রশ্ন অন্ডর হুইজ ট্রি ডিড মহাত্মা বুদ্ধ গেট এনলাইটমেন্ট সে গোটে গছমূলের বসিকি এনলাইটমেন্ট গ্রহণ করে সে গছ হচ্ছে পিপল ট্রি পিপল ট্রি ব্যাঙ্ক অফ নির্জনা রিভর নিরঞ্জা সরি নিরঞ্জা রিভর নিরঞ্জা রিভর কূলরে পিপল ট্রি তলে বসিকি সে এনলাইটমেন্ট বা মুখ্য প্রাথিপ্রাই যেটা করতে সেটা করলে এনলাইটমেন্ট গ্রহণ করলে উনিশ নম্বর প্রশ্ন হেআর ডিড মহাত্মা বুদ্ধ আটে এনলাইটমেন্ট প্রশ্নটা মিষ্টেক অ্যাকচুয়ালি এজ উপরে পচারছি কেতে বর্ষ বয়সরে সি এনলাইটমেন্ট এনলাইটমেন্ট করে ঠিক আছে পঁয়ত্রিশ বর্ষ বয়সরে সি এনলাইটমেন্ট করে পরবর্তী প্রশ্ন কোড়িয়ে নম্বর উইথ হুইচ নেম আফটর গেটিং এনলাইটমেন্ট বুধ ওয়াজ নোন্ বুধ এনলাইটমেন্ট পরে কেউ নামে জনাশুনা হলে তবে পূর্ণ তাঁর লোক যে চিহ্নিত তাঁর গৌতম এবং সিদ্ধার্থ নামে ডাকুলে কিন্তু তাপরে বুদ্ধ গৌতম বুদ্ধ য বুদ্ধ নামে পরিচিত হলে এনলাইটমেন্ট পাইপরে পরবর্তী প্রশ্ন প্রশ্নটি রয়েছে আপন মানুষ গৌতম বুদ্ধ গেভ হিজ ফার্স্ট শর্মন গৌতম বুদ্ধ তাঁর প্রথম শর্মন কেউঠার দিয়ে উত্তর রয়েব সারনাথ থাড়ে সারনাথ থাড়ে গৌতম বুদ্ধ তাঁর প্রথম শর্মন দিয়ে বাইশ নম্বর প্রশ্ন হাট ইজ দিনিং অফ দ ওয়ার্ড বুদ্ধ বুদ্ধ শব্দর আকচু অর্থ কর্থ হচ্ছে আন এলাইটেড এনএলাইটেড পর্সন আন এনলাইটেড পর্সন যদি প্রশ্ন আসে বুদ্ধ শব্দর অর্থ কোণ আপন মানে লিখবে কোণ না আন আনএনলাইটেড পর্সন তেইশ নম্বর প্রশ্ন প্রশ্নটি রয়েছে বুদ্ধ প্রিচিং ওয়ে মেন্ রিলেটেড টু বুদ্ধ যে প্রচার করুলে সেটা মেনলি কাহ সহ রিলেটেড লাতর আসব পিওরিটি অফ থট আন্ডক্ট পিওরিটি অফ থট আন্ডক্ট সহ রিলেটেড লা বৃদ্ধকর যে প্রচার করুলে চব্বিশ নম্বর প্রশ্ন ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড বুদ্ধ প্রিচ কেউ ভাষায় বৃদ্ধকর সমস্ত জু বাণী প্রচার করা যা উত্তর আসব পালি ল্যাঙ্গুয়েজ পালি ল্যাঙ্গুয়েজে বুদ্ধ ল্যাঙ্গুয়েজ যা বি সে প্রচার করুলে পালি ল্যাঙ্গুয়েজে প্রচার করুলে পঁচিশ নম্বর প্রশ্ন হাট ইজ কল দ ফার্ট শর্মন অফ গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধকর প্রথম শর্মন যে তা কো কাল দেখুন গৌতম বুদ্ধ শর্মন যে তা ধর্মচক্র প্রবর্তন বলে ক 26 নম্বর প্রশ্নটি আপনার সামনে রয়েছে প্রশ্নটি কোণ রয়েছে দেখিবা প্রশ্নটি রয়েছে হুইচ পাথ হ্যাজ বিন আডভোকেটেড বাই টু আটেন্ড নির্বাণ নির্বাণ নেওয়া যেথ আবশ্যকতা সে পাথ গুড় কোণ না এইথ ফোল্ড পাথ এইথ ফোল্ড পাথ যেটা কিচু নির্বাণ নেওয়া বুধ আডভোকেট করি তবে সতাইশ নম্বর প্রশ্ন কজ দ টর্ম নির্বাণ মেন্থ যে নির্বাণ লা তার আকচুয়ালি মিনিং কন লা সে কখন চিন্তা করুলে মানে মহাবীর সরি গৌতম বুদ্ধ যে নির্বাণ করুলে নির্বাণ করা সন্দেশ হোয়াট ডজ দ টম নির্বাণ মিস সে নির্বাণ সত্য আকচুয়ালি অর্থ কোণ দ সাইকেল অফ বার্থ আন্ড রিবার্থ জন্ম মৃত্যু পুঁথের জন্ম সে তার উপরে বিশ্বাস করুলে যা কি আগামী প্রশ্ন রহবো আপনার পরে অঠাইশ নম্বর ইন হুইচ থিংস ডজ দ বুদ্ধিজিম বিলিজ বুদ্ধি ইজিম লোক মানে কেউ কাহু বিশ্বাস করুলে দেখন্তু এটি লেখা যাই ইন রিজেনেসন অর রি বার্থ জন্ম মৃত্যু পুঁথর জন্ম পুড়ি মৃত্যু এ উপরে হি সে বিশ্বাস করুলে হুয়ার ডিড মহাত্মা বুদ্ধ এস্টাব্লিশ সংঘ কেউ সি সংঘ প্রত্যা আট সারনাথ সারনাথের গৌতম বুদ্ধ সংঘ কু প্রত্যা তিরিশ নম্বর প্রশ্ন হাওয়া ওয়ার দ তীর্থন অফ বুদ্ধিজিম বুদ্ধিজিমর যে তীর্থান্স লে সে কুয়া যা দেখুন বুদ্ধ সংঘ এবং ধাম রূপে বুদ্ধিজিম তীর্থানর প্রচলিত বা তীর্থানর জনা যা একত্রিশ নম্বর প্রশ্নটি হু ওয়াজ দ ফাস্ট লেডি টু এন্টর বুদ্ধ সংঘ বুদ্ধ ধর্মের সংঘরে প্রথম লেডি এন্টর করে তাঁর না ক গৌতমী প্রজাপতি ঠিক আছে গৌতমী প্রজাপতি প্রথম লেডি লে বুদ্ধ ধর্মর সংঘরে এন্ট্রি করে বত্রিশ নম্বর প্রশ্ন হাট ডজ দ টর্ম ধাম মিস এটা আকচু মি লেখা যাই মেন্স হয়ে যাই তেমক আপনার টিকি নজর পকাইব পড়বে হাট ডজ দ টর্ম ধাম মিস ধাম আকচুয়ালি অর্থ কম ইটি যে প্রাকৃতি লাঙ্গুয়েজ মিস ধাম বা রিলেজন। একচু রিলেজন কু যায় কুযায়াম পরবর্তী প্রশ্ন তেত্রিশ নম্বর হাট ইজ দ হলি বুক অফ বুদ্ধিজিম বুদ্ধিজিমর পবিত্র পুস্তকর নাম কোণ বুদ্ধিজিমর পবিত্র পুস্তক হচ্ছে ত্রিপিটক ঠিক আছে ত্রিপিটক হোক বুদ্ধিজিম পবিত্র পুস্তক চৌত্রিশ নম্বর প্রশ্ন হাউ মেনি পিটকস ওয়ে দেয়ার বুদ্ধ ধর্মের কেতে গোটি পীতক লানোটি পিটক ঠিক আছে তিনোটি পিটক লা গোটে হচ্ছে বিনয় পিটকস সুতপিটক অবিধান পিটকস পরবর্তী প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর হাট ইনফরমেস ডজ বিনয় পিটক প্রোভাইডেড বিনয় পেটাকুরু কেউ ইনফর্মেসন মিথ রুল আন্ড রেগুলেশন ঠিক আছে রুল আন্ড রেগুলেশন উপরে বিনয় পেটাকুরু পেটকু অনুধান করলে বিনয় পিঠক্রুয়ে এই ইনফর্মেশন মিথ রুল আন্ড রেগুলেশন উপরে চৌত্রিশ নম্বর প্রশ্ন প্রশ্নটি হাট ইনফরমেসন ডজ সুতপিটক প্রোভাইডেড সুতপিটক কেউ ইনফর্মেসন প্রোভাইড করে দেখুন প্রিন্সিপাল উপরে সুতপিটকের লেখা যাই যা প্রোভাইড করছে সুতপিটক সৈত্রিশ নম্বর হাট ইনফর্মেসন ডামিটক অভিধম পিটক কখন প্রোভাইড এটি এক্সপ্লা দ বুদ্ধিষ্ট রেজিয় ফিলোসফি বুদ্ধ মান রেজিস বৌদ্ধ ধর্ম ফিলোসফিপে অভিধম পিটকের লেখা যাই যা প্রোভাইড করছি অটত্রিশ ইন হুইজ ল্যাঙ্গুয়েজ দ ত্রিপিটক রিটিন ত্রিপিটক লেখা যাই সেটা কেউ ল্যাঙ্গুয়েজে লেখা যাই দেখুন পালি ল্যাঙ্গুয়েজে লেখা যাই পা ভাষার ত্রিপিটক লেখা যাই অনচাশ নম্বর প্রশ্ন হু ওয়াজ মোস্ট ফেভরাইট ডিসকেপুল অফ গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধকর যে ডিসকেপুল অনুগামী লে প্রথমে আনন্দ না আসব যদি কোশ্চিন আসি হু দ ফার্ট বা মোস্ট ফেভরাইট ডিসকেপুল অফ গৌতম বুদ্ধ তাহলে আপনার কোণ লিখবে আনন্দ চালশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ চৈত্য মণ্ডপ চৈত্য মণ্ডপ আকচুয়ালি কোণ দেখুন বৌদ্ধ ধর্মের অবিলম্বে মানে যেটা প্রে করলে যে ঘর বসিক প্রে করলে সেই ঘর কু কিনা চৈত মণ্ডপ অর্থ দ প্রেয়র হল ফর বুদ্ধিষ্ট বুদ্ধিষ্ট মানুষ প্রার্থনা গৃহ কু চৈতপ বলে কুয়া য তবে একচাশ নম্বর প্রশ্নটি কু যা প্রশ্নটি রয়েছে আপনার সামনে রয়েছে না হোয়াট ইজ দ বিহারস ইন বুদ্ধিজিম মানে বুদ্ধিজিমরে বিহারস কণ লা ইট ইজ এ মোনাস্ট্রি ফর মংস মংকস মানি এক মোনাষ্ট্রি লা যা বুদ্ধিজিমরে বিহার কোহা বিহারস বয়াশ নম্বর প্রশ্ন দ আজীবিক ওয়াজ এ হেট সেক্ট আজীবিক হেট্রোড থিলে কাহা টাইম রে ঠিক আছে বুধঙ্ কন্টেম্পরি টাইমে আজীবিক হেট্রোডক্স নাম জি তেয়াশ নম্বর প্রশ্ন হু ওয়াজ নগার্জুন নগার্জুন কি এ বুদ্ধিষ্ট ফিলোসফর ঠিক আছে এক বৌদ্ধ ধর্মী ফিলোসফর লে যাঙ্কর না হচ্ছে নগার্জুন চৌরাশ নম্বর প্রশ্ন হু ইজ অলসো নোন্ লাইট অফ এসিয়া এসিয়ার লাইট বলে কাহকু কুয়া যা গৌতম বুদ্ধ বা লর্ড বুদ্ধ এসিয়ার লাইট বলে কুহয পঁয়চাশ নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধ ওয়াজ এলিভেটেড টু দ পোজিসন অফ গড বাই দ টাইম অফ কাহ সময় গৌতম বুদ্ধ ভগবান সমান স্মান করল কনিষ্ক রাজা মান সময় গৌতম বুদ্ধ ভগবান সহিত স্মান করার ছয়ালশ নম্বর প্রশ্ন প্রশ্নটি আপনার সামনে দেখুন প্রশ্নটি কশ্নটি রয়েছে না হুইচ স্টেট ইজ কল্ড দ ক্রেডেল অফ বুদ্ধিজিম বুদ্ধিজিম ক্রেডেল কেউ রাজ্যে কুয়া যায় উত্তরপ্রদেশ কু কুয়া যায় ঠিক আছে উত্তরটি রতর প্রদেশ উত্তরপ্রদেশ কু বুদ্ধিজিম ক্রেডেল কুয়া পরবর্তী প্রশ্ন সতচাশ নম্বর গন্ধর স্কুল অফ আর্ট গন্ধর স্কুল অফ আর্ট ইন্টু একটে ইন কেউ সেক্ট সময় গন্ধর স্কুল এক্জিষ্ট্যান্স করেছিল মহায়না সেক্ট ঠিক আছে মহায়না সেক্ট সময় গন্ধর স্কুল যেটা কি আর্ট স্কুল একটে করে অটচাশ নম্বর প্রশ্ন ডিড বুদ্ধ ডায় বুদ্ধ কেতে মশার বা কে সময়ের মৃত্যুবরণ করে চারিশো তেয়াশি ঠিক আছে চারিশো তেয়াশি বিশি গৌতম বুদ্ধ মৃত্যুবরণ অনচাশ নম্বর প্রশ্ন আট হইচ প্লেস ডিড মহাত্মা বুদ্ধ ডায় মহাত্মা বুদ্ধ কেউঠে মৃত্যুবরণ করে দেখুন খুশি নগর খুশিনগর ঠারে গৌতম বুদ্ধ মৃত্যুবরণ করে পচাশ নম্বর প্রশ্ন হাট ডজ দ টম মহা পরিনির্বাণ মি ইন বুদ্ধিজিম বুদ্ধিজিমে যে মহাপরিমাণ হয়েছিল আকচু তাকে কোণ কুয়া যায় উত্তরটাই রেব দ ডেথ অফ বুদ্ধ ইজ নোন্ আজ মহা পরিনির্বাণ যে মৃত্যুবরণ করে গৌতম বুদ্ধ সেই গৌতম বুদ্ধ্যুবরণক মহাপরিমাণ বলে কুহায় একাবন নম্বর প্রশ্ন খুশিনগর ওয়াজ এ পার্ট অফ হুইজ কিংডম কেউ সাম্রাজ্যর খুশি নগর এক অঞ্চল লা দেখুন লিচাবি কিংডম লিচাবি কিংডমর লিচাবি সাম্রাজ্য অংশ লা কেউটা না খুশি নগর যে আমার গৌতম বুদ্ধ মৃত্যুবরণ বুদ্ধিষ্ট কাউনসিল ওয়াজ হেল্ড ডাট প্ৰথম বুদ্ধিষ্ট কাউনচিল কেও হৈ উত্তৰ ৰহিব ৰাজগৃহ ৰাজগৃহেৰে প্ৰথম বুদ্ধিষ্ট কাউনচিল হৈছিল তেপন নম্বৰ প্ৰশ্ন হুৱেন ডিড ফাৰ্ষ্ট বুদ্ধিষ্ট কাউনসিল হেল্ড হুন ডিড ফাৰ্ষ্ট বুদ্ধিষ্ট কাউনচিল হৈছিল কেতিয়াবা প্ৰথম বুদ্ধিষ্ট কাউনসিল হৈছিল দেখোন চাৰিশ তেয়শী বি চিৰে প্ৰথম বুদ্ধিষ্ট কাউনচিলয়সৰে সি মৰি যি মচহাৰ সেই মৰিছিল সেই মচি হি প্ৰথম বুদ্ধিষ্ট কাউনচিল হৈছিল চাৰিশ তেয়শী বি চি চৌৱন নম্বৰ প্ৰশ্ন হু আ চেয়াৰ পছন অফ দ ফাৰষ্ট বুদ্ধিষ্ট কাউনচিল প্ৰথম বুদ্ধিষ্ট কাউনচিলৰ কি চেয়াৰপৰ্চন টে উত্তৰ ৰব মা কশ্যপ মা কশ্যপ যিয়েকে প্ৰথম বুদ্ধিষ্ট কাউনচিলৰ চেয়াৰ পচন টে পঞ্চাৱন নম্বৰ প্ৰশ্ন দ ফাৰষ্ট বুদ্ধিষ্ট কাউনচিল ৱাজ হেল্ড ইন দ ৰিজিন অফ কোং সময়ৰে প্ৰথম বুদ্ধিষ্ট কাউনচিল হৈছিল অজাত শত্রু সময়ের প্রথম বুদ্ধিষ্ট কাউন্সিল হয়েছিল এবং অজাত শত্রু হচ্ছে হিরণ্যক ডাইনেস্টির এক রাজা লেখা ছপন নম্বর প্রশ্ন চলতু যা ছপন নম্বর প্রশ্নটি রয়েছে আপন মানি দেখুন প্রশ্নটি রয়েছে প্রশ্নটি রয়েছে দ সেকেন বুদ্ধিষ্ট কৌনসিল ওয়াজ হেলড্যাড সেকেন্ড প্রথমটা তো আমার যেকেনটা কেউটি দেখুন সেকেন্ডটা হয়েছিল বৈশাখী ঠে বৈশাখীঠে সেকেন্ড বুদ্ধিষ্ট কাউন্সিল হয়েছিল সতাবন নম্বর

କେଉଁ ରାଜାଙ୍କ ସମୟରେ ବା କେଉଁ ଡାଇନାସିଟି ସମୟରେ ସେକେଣ୍ଡ ବୁଦ୍ଧିଷ୍ଟ କାଉନ୍ସିଲ୍ ସଂଗଠିତ ହୋଇଥିଲା ଉତ୍ତର ରହିବ କାଳାଶୋକୋଙ୍କ ସମୟରେ କାଳାଶୋକ କିଙ୍ଗ୍ଙ୍କ ସମୟରେ ଶିଶୁନାଗ ଡାଇନାସିଟି ସମୟରେ ସେକେଣ୍ଡ ବୁଦ୍ଧିଷ୍ଟ କାଉନ୍ସିଲ୍ ସଂଗଠିତ ହୋଇଥିଲା ଷାଠିଏ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଷାଠିଏ ନମ୍ବର ପ୍ରଶ୍ନଟି କ'ଣ ରହିଛି ଦେଖନ୍ତୁ ଦ ଥାର୍ଡ଼ ବୁଦ୍ଧିଷ୍ଟ କାଉନ୍ସିଲ୍ ଦ ଥାର୍ଡ଼ ବୁଦ୍ଧିଷ୍ଟ କାଉନ୍ସିଲ୍ କେଉଁଠି ହେଇଥିଲା থার্ড বুদ্ধিষ্ট কাউনসিল আমার পাটেলিপুত্রের হয়েছিল ঠিক আছে থার্ড বুদ্ধিষ্ট কৌনসিল আমার পাটেলিপুত্রের হয়েছিল একষট্টি নম্বর প্রশ্ন হোয়েন ডিড দ থার্ড বুদ্ধিষ্ট কাউন্সিল হেল্ড কত মশে থার্ড বুদ্ধিষ্ট কাউন্সিল হয়েছিল দুইশ পচাশ রে থার্ড বুদ্ধিষ্ট কাউন্সিল হয়েছিল বাষট্ নম্বর প্রশ্ন হু ওয়াজ চেয়ার চেয়ারপর্সন অফ দ থার্ড বুদ্ধিষ্ট কাউন্সিল থার্ড বুদ্ধিষ্ট কাউনসিল চেয়ারপর্সন কি মোগলী পুত্র তিসা কি থার্ড চেয়ারপর্সন থিলে। থার্ড বুদ্ধিষ্ট কাউনসিল তেষটির নম্বর প্রশ্ন দ থার্ড বুদ্ধিষ্ট কাউনসিল ওয়াজ হেল্ড ইন দ রিজন অফ দেখুন থার্ড বুদ্ধিষ্ট কাউনসিল কাহ সময় অশোক সময় বা ময়ূর ডায়নেস্টি সময় হয়েছিল ময়ূর ডায়নেস সময়ের অশোক রাজা হওয়া সময় তৃতীয় বুদ্ধিষ্ট কাউনসিল হয়েছিল চৌষট্টি নম্বর প্রশ্ন দ ফোর্থ বুদ্ধিষ্ট কাউনসিল ওয়াজ হেল্ড আর্ট চতুর্থ বুদ্ধিষ্ট কৌনসিল কেউঠে হয়েছিল দেখুন কুন্দলে বন কাশ্মীর জম্মু কাশ্মীর কুন্ডল বনার চতুর্থ বুদ্ধিষ্ট কৌনসিল সংগঠিত হয়েছিল পঁষটির নম্বর প্রশ্নকু যাওয়া পঁষট নম্বর প্রশ্নটি রয়েছে হেডান ডিড দ ফোর্থ বুদ্ধিষ্ট কাউন্সিল হেল্ড ফোর্থ বুদ্ধিষ্ট কাউনসিল তো আমার কাশ্মীরর কুন্দলীবন ঠার কিন্তু কেতে খ্রিস্টাব কে মশিহার হয়েছিল বা এডি ঠিক আছে বাস্তরী এডি ফোর্থ বুদ্ধিষ্ট কাউন্সিল সংগঠিত হয়েছিল যা কি কাশ্মী কুন্দলীবনার

হু ওয়াজ দ ফাস্ট কিং টু হাভ দ ইমেজ অফ লর্ড বুদ্ধ ইনস্ক্রাইবড ইন হিজ কয়েন্ড দেখুন কেউ রাজা সময় লর্ড বুদ্ধ কয়েন তা প্রচলিত হয়েছিল মুদ্রা সেই মুদ্রার সে ইমেজ কু লগাই লর্ড আছে কেউ রাজা সময় রয়েছে দেখুন কনিষ্ক রাজা সময়ের লর্ড বুদ্ধ ইমেজ কুঙ্কর মুদ্রার লগাই দিয়া যাই অনস্তর নম্বর প্রশ্ন পরবর্তী প্রশ্ন অনস্তর নম্বর যেটা কি রয়েছে আপনার পরে অনস্তর নম্বর প্রশ্নটি বোথ বর্ধামিন মহাবীর আন্ড গৌতম বুদ্ধ ফ্রিজ দেয়ার ডক্টোরাইন্স ডিউরিং দ রিজন অফ দেখুন বর্ধামিন মহাবীর এবং গৌতম বুদ্ধ সে যে জ্ঞানক পরীবাহন করুলে বা জ্ঞানকে বাঁটুলে কেউ রাজাঙ্ সময় বাঁটু লে ঠিক আছে উত্তর এবার বিম্বি সার সময় বিম্বি সার সময় বোধ এই দুইজন যাকে উপস্থিত লে বিসার সময়ের সতী নম্বর প্রশ্ন বুদ্ধিজিম বিকেম দ স্টেট রিলিজন ଡ୍ୟୁରିଙ୍ଗ୍ ଦ ରିଜିଅନ୍ ଅଫ୍ କେଉଁ ରାଜାଙ୍କ ସମୟରେ ଷ୍ଟେଟ୍ ରିଲିଜିନ୍ ଭାବେ ବୁଦ୍ଧିଜିମ୍କୁ ପ୍ରଚଳନ କରାଗଲା ଅଶୋକଙ୍କ ସମୟରେ ଠିକ୍ ଅଛି ଅଶୋକଙ୍କ ସମୟରେ ଷ୍ଟେଟ୍ ରିଲିଜିନ୍ ଭି ବୁଦ୍ଧିଜିମ୍କୁ ପ୍ରଚଳନ କରାଗଲା ଏକସ୍ତରୀ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଇନ୍ ହୁଇଜ୍ ପିରିୟଡ଼୍ ୱାଜ୍ ବୁଦ୍ଧିଜିମ୍ ଡିଭାଇଡେଡ଼୍ ଇନଟୁ ମହାୟନା ଆଣ୍ଡ ହୀନୟନ କାହା ସମୟରେ ବୁଦ୍ଧିଜିମ୍ ଡିଭାଇଡ଼ ହୋଇଥିଲା ଯେଉଁଟାକି ମହାୟାନା ଓ ହୀନୟନାରେ ପ୍ରଣୟନ କରାଯାଇଥିଲା ଇନ୍ କ୍ରୁ ହୁଇଜ ପିରିୟଡ଼ ଯେ କେଉଁଠୁ କୃଷ୍ଣ ଡାଇନାଷ୍ଟି ସମୟରେ ବୁଦ୍ଧିଜିମ୍କୁ ଡିଭାଇଡ଼ କରାଯାଇଥିଲା ଗୋଟିଏ ଥିଲା ମହାୟାନ ଗୋଟେ ଥିଲା ହୀନୟନ ବାସ୍ତରି ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଦ ଫାଣ୍ଡାମେଣ୍ଟାଲ୍ ଡିଫରେନ୍ସ ବିଟୁଇନ୍ ମହାୟାନ ଆଣ୍ଡ ହୀନୟନା ମହାୟାନ ଏବଂ ହୀନୟନା ମଧ୍ୟରେ ଡିଫରେନ୍ସ କ'ଣ ଦେଖନ୍ତୁ ୱାର୍ସିପ୍ ଅଫ୍ ହର୍ଟସ୍ ଆଣ୍ଡ ଗଡ଼େସ୍ ଯାହାକି ଡିଫରେନ୍ସ ରହୁଛି ମହାୟାନା ଏବଂ ହୀନୟନା ମଧ୍ୟରେ ତେସ୍ତରି ନମ୍ବର ପ୍ରଶ୍ନଟି ରହିଛି ବୌଦ୍ଧ ବା ବୁଦ୍ଧ হাজ বিন ডিসককক্রাইবড আজ আন ওসেন অফ ওইজডম আন্ড কম্পানসেসন ইন বুদ্ধ বর্ণনা করা যাই সহ আন ওসেন অফ ওইসডম আন্ড কম্পানসেসন ঠিক আছে এ কেউ থেকে বর্ণনা করা যাই না অমরকোশ অমরকোশে বর্ণনা করা যাই চৌসর নম্বর প্রশ্ন অমরকোশ আজ রিটিন বাই অমর অমরকোশ কাহা দ্বারা লেখা যাই এই যে পুস্তকর বর্ণনা করাছি বৌদ্ধ বা বুদ্ধ বিষয়ের যা কি ওসেন আন্ড ওইজডম আন্ড কম্পান এইটা কু আকচু কেউথে লেখা যাই বা কি লেখি অমরকোশে লেখা যাই এই জিনিস আকু কিছু অমরকোশক না অমীর সিমা অমীর সিমা যে যমরকোশক লিখি পঞ্চতর নম্বর প্রশ্ন হু ওয়ার দ অথর অফ বুদ্ধ চরিত বুদ্ধ চরিতর অথর বা লেখক কি অশ্ব ঘোষ যুদ্ধ চরিত্র রচনা করেছেন ছরি ন নম্বর প্রশ্ন বুদ্ধিজিম আন্ড জয়নজিম বোথ গেভ স্ট্রেস অন বুদ্ধিজিম এবং জৈনজিম মুখ্যত কাহ উপরে দেখা যায় নন ভায়োলেস উপরে তাঁর আকচুয়ালি যে অহিংসা নীতি ঠিক আছে অহিংসা নীতি উপরে সে আধারিত বুদ্ধিজিম এবং জৈনজিম সতস্তরী নম্বর প্রশ্ন দ ইন্ট্রোডকশন অফ বুদ্ধিজিম ইন টু চাইনা ইজ ট্রাডনালি আট্রিবুটেড টু ইন্ট্রিবুট মানে ইন্ট্রোডকশন বুদ্ধিজিম চাইনার ইন্ট্রোড্যুস করে ব্যক্তি কি কশ্যপ মাতাঙ্গ কশ্যপ মাতাঙ্গ হেউচন্তি সেই ব্যক্তি যুদ্ধিজি কু চাইনার ট্রাডিসনা ইন্ট্রোড্যুস করাই তে শেষ প্রশ্ন ফ্রেন্ডস আপন মান পাখে পাখা পাখি সিক্সটি সেভেন্টি ফাইভ কোশ্চিন করছি

বল্লভ ইউনিভারিটির জনক কি ভট্টারক আর্ট গুজরাট গুজরাটে যে বল্লভ ইউনিভরিটি অ তা কি আরম্ভ করে ফাউন্ডর কি না ভট্টারক ফ্রেন্ডস আপনার টোটাল উপরে সেভেন্টি ফাইভ জি কে গুরুত্বপূর্ণ জিকে কে বুদ্ধিজিম তরফর আলোচনা করাইলি বর্তমান এই সেকশন রে